আমি জ্যোতিপ্রকাশ যোড়ি হয়েছেন জ্যোতিপ্রকাশ আজি বাচস্পতি নির্বাচন কিন্তু যদি আপনার দেখবে শাসক দলর কবল সুরমা পাঠী যেহেতু একাকী নামাঙ্কন দাখল করছেন তো এক প্রকার নিশ্চিত কি সুরমা পাড়ি হে বাচস্পতি লিপি দেখুৰুমা পাঢ়ী বিধানসভাৰ পৰৱৰ্তী বাচস্পতি দায়িত্ব আজি বিধিব দিয়া যাব গত কালি শাসক দল পক্ষুৰুমা পাঢ়ী নামাংকন দাখল কৰিলে যা বিধি যা নিম ৰ প্রোটেম স্পিকর আজ হাউস্রে এনেই ঘোষণা করবে প্রোটেম স্পিকর বা কামচলা বাচস্পতি যে অনেক রণেন্দ্র প্রত সোষণা করবে যেহেতু অন্য মানে কেহি নামাকন করে না আবশ্যক পড়ে নি ভোটিংর না ঘোষণা করিবে না ঘোষণা করে সারা পরে গৃহর নেতা তথা মুখ্যমন্ত্রী মোহন মাঝি এবং বিরোধী দল নেতা নবীন পট্টনাক কংগ্রেসর বরিষ্ঠ সদস্য মানে আসবে সুরমা পাঠী স্বাগত করি নিয়ে যাবে বাচস্পতি পোডিম পাখক তাপরে যা নীতি অফ অনর বাচস্পতি দিয়া এবং আপনার দেখত মহিলা বাচস্পতি হচ্ছেন এবং বিধানসভা ইতিহাস রিতীয় কারণ আহ পূর্ব মলিক প্রথম মহিলাভাবে বাচস্পতি দায়িত্ব নির্বাহ করুলে এবং সুর্মা পাঠী হেবে বিধানসভার সত্যশতম স্পিকর এবং বিধানসভার মাডাম স্পিকর যুগ আরম্ভ হব এবং আপনার দেখত মহিল যেত কথা কুহয মহিলা এম্পাওয়ারমেন্ট কথা কুহযুচি আই সময় জন মহিল এটি সুযোগ দিয়া যাচ্ছি এবং স্পিকর হোচ্ছেন আসব ভিতরে ধীরে ধীরে আপনার দেখুথে বিধায়ক আসুকছেন এবং তুঙ্গ নেতা আসলে কিছু আলোচনা করি আমাদের অনেক বিজেডি বিধায়ক গৌতম বুদ্ধ দাস আপনারা শপথ নেই আপনার দল নেতা হিসাবে বি দায়িত্ব নবীন পট্টনাক তুলেবে আজ মহিলা হিসাবে যে অনেক সুর্মা পাড়ি বাচস্পতি দায়িত্ব বিধিবদ্ধ ভাবে নেবে নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি নরকার গঠন হয়েছে তেমন ভারতীয় জনতা পার্টি জন বিধায়িকা জন বরিষ্ঠ বিধায়িকা ভাবে সুর্মা পাঠী বাচস্পতি ভাবে মনোনীত করা যাই আমি বিজু জনতা দল পক্ষে স্বাগত করুছু এবং আমি আশা করুছ ম্যাডাম সোর্মা পাঠী তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা অনুসারে বিধানসভা কু সে পরিচালনা করবে এবং বিরোধী দল ভাবে আমার যে ভূমিকা আছে আমি নির্বাহ করবু সে আমাদের সুযোগ দেবে আমি আশা করুছ তা নিরপেক্ষতা আশা করছি যে বাচস্পতি ভাবে সে নিশ্চিত ভাবে